রাজ্য রাস্তায় দলিত সংগঠন অস্তরঙ্গ অঞ্চলর 23 দলিত পরিবার পিপিলি নবীন নিবাস অভিমুখে যাত্রা করে ন্যায় দাবি করেছেন। জাতীয় দলিত সংগঠন পক্ষর ন্যায় দাবি করে রাজরাস্তায় চালি চালি বিক্ষোভ প্রদর্শন করেছেন শতাধিক পুরুষ ও মহিলা। অস্তরঙ্গ আলসাহী পঞ্চায়েত বারঙ্গ অঞ্চলর 23 দলিত পরিবার লোকমানে ন্যায় দাবিরে চালি চালি নবীন নিবাস অভিমুখে যাত্রা করেছেন। বিশেষ করে রাজ্য সরকার পক্ষর এই দলিত পরিবার মানুষ চাষ করা প্রতি পরিবার এক একর জমি যোগাই দিয়া যাইতিবা বেলে এই চাষ জমিরে চাষ করি এমানে সেমানকর পরিবার ভরণ পোষণ করুথলে। মাত্র উক্ত অঞ্চলরে থিবা কিছি খল প্রকৃতির লোকমানে সেমানক চাষ জমিরু ধান কাটি নেবা সহিত মাটি তালি নেউছন্তি। বারম্বার এনে অভিযোগ কলে মধ্যে প্রশাসনিক স্তরে এমানকু কোনসি সহায়তা মিলিপারু নাহিঁ। কৌণসি প্রকার কার্যানুষ্ঠান গ্রহণ করুনথিবা বেলে হাইকোর্টক নির্দেশক মধ্যে খাতির করুনথিবা অভিযোগ আনিছন্তি এই দলিত লোকমানে। প্রশাসনিক নিষ্ক্রিয়তা যোগু খল প্রকৃতি অত্যাচার দিনকু দিন বড়ি চালিছি বলি অভিযোগ করিছন্তি এই দলিত লোকমানে। সেপটে এই দলিত লোকমানক সপক্ষরে রাজ্য দলিত সংঘ নেতৃত্ব মানে বাহারি এই দলিত লোকমানকু সরকার তুরন্ত ন্যায় প্রদান করন্তু বলি দাবি করি সেমানক সহিত নবীন নিবাস অভিমুখে যাত্রা করিথিবা বেলে পিপিলি উত্তরা ছকরে পুলিশ এমানক অটকাই রাখিলা। কমিশনরেট পুলিশ ও পিপিলি পুলিশ এই আন্দোলনকারী সহিত আলোচনা করে এমানক অভিযোগ মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা বলে প্রতিশ্রুতি দেওয়া পরে আন্দোলনর ওহরিলে এই দলিত লোকমানে। সেপটে পুলিশ উপরে ভরসা করে আন্দোলন স্থগিত রাখিছু। আসন্তা পাঁচ দিন মধ্যে এর সমাধান নহেলে আন্দোলন তীব্রতর করা যাওয়া সহিত আসন্তা 2024 সাধারণ নির্বাচনে ভোট বর্জন করা যাব বলে চেতাবনী দিয়েছেন। আমরা পদযাত্রা করে যাওতিলু সমস্ত আপনমানক অবগত আছি মন্ত্রী তুষারকান্ত বেহেরাঙ্ক নির্দেশরে হস্তরঙ্গ তহসিলদারক নির্দেশরে হস্তরঙ্গ থানা অধিকারীঙ্ক ঘণ্ট ঘোড়াইথিবা যে অপরাধী মানে গরিব নিরীহ লোকଙ୍କ ସୁଶୀଳ ପ୍ରତି 40 লক্ষ টাকার মাটি ଲୋନ ଦେଉଛନ୍ତି সে গোটে দাবি আমার আছে সে 40 লক্ষ টাকা রাজ্যের সুবিধ তাঙ্কটো উদ্যোগ করা যায় এবং হাইকোর্ট মানবর হাইকোর্ট কে সম্মান দেই আইআইসি তিন তিনটা কেস রেজিস্ট্রি করুন এবং গরিব লোক যে ফসল কাটি দিয়ে খেতে কাটি দিয়ে তাকে ফেরান্তি এবং তাহলে জমি ছাড়ন্তু যে কোনো যে কাটি দিয়ে সেটা কম করন্তু এই যে তিনটি প্রতিবাদে আমরা যে নবীন নিবাস চাইছিল মজুরি পিপিলের এসডিপিও এবং আইআইসি আমার দুটো পিডা স্যার তারপরে আমার যে এসডিপি অর্থাৎ তাপস চন্দ্র প্রধান সেমানে প্রতিশ্রুতি দেলে সরকারের তরফে আসছেন পাঁচ দিন ভিতরে সমস্ত দাবি করছেন যদি না হুয়ে আজি সেমানে কলছেন যে খরার ফকেই গেলেন চাষি গেলেন সেমানে জানলেন এই যে দলিত লোক এমানকর জন্ম খরারে কর্ম খরারে খাইবা খরারে পিইবা খরারে সবু খরারে সাই সাই পুরা অত্যন্ত ঠিক ইয়ে দিবে কিন্তু যদি তাঙ্ক কথা সত্য হুয়ে তারপরে পুনি নবীন নিবাস কে আমি ঠিকই পাঁচ দিন ভিতরে দাবি করলে নহলে নবীন নিবাস যাবে প্রশাসন কে খবর দিয়া যাব নাই তারিখ খবর দিয়া যাব নাই এবং রাতি সাতরে আমি যাব যেটি তাঙ্কর কহিবা কথা খরা নহে এবং নবীন নিবাস কু রাতি দিয়া আটা করা যাব কারণ নবীন নিবাস নবীন পট্টনাক উদ্দেশ্যে দায়িত্ব দিয়া হয়েছি এখানে গরিব লোক তারপরে এমানক দ্বারা পুরো হল আসন্তা 2024 রে এমানে অটোবর্তন করবে যদি ন্যায় না পাঁচি এবং তুষারকান্তি বেহেরাকে অস্তরঙ্গে ঘোর বিরোধ করবে কারণ তুষারকান্তি বেহেরাঙ্ক মামু হি মাটি দিয়ে যদি অস্তরঙ্গে 80% ভোট এসে ছিল মাত্র 20,000 ভোট সে সাপোর্ট করতে যদি সেমানকর যাহা দাবিপত্র ছিলা সেমানে গোটে লেখি করে দেইছন্তি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাহা আমি গ্রহণ করিছি তাঙ্কর পাখরু এবং তাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কার্যালয়কে পঠাযিব তাঙ্কর যাহা দাবিপত্র ছিলা লোকাল এসডিপিও মধ্যে ছিলো পিপিলির সেমানঙ্কর সাথে আমি কথাবার্তা করিছি ইমিডিয়েটলি তাঙ্কর দাবি কিছু পূরণ হব এবং যাহা দাবি আছে তার তদন্ত করাযায় পূরণ হব বলে পিপিলিরু প্রশান্ত মহারণাঙ্କ রিপোর্ট এ1 ওড়িশা।